সাইকেলের মধ্যে পা গিয়ে নবনীতার পা কেটে গেছে, তো চাকার মধ্যে পাটা চলে গিয়ে অবস্থা। এখন কি করবো বুঝতে পারছি না গাইস। প্রার্থনা করবে সবাই। তো তোমাদেরকে আমি জানাবো ভেবেছিলাম, জানানো হয়নি। তো যে ভিডিওটা তোমরা দেখলে সেটা অনেকদিন আগের ভিডিও, দেবো দেবো করে আর দেওয়া হয়নি। তো ভাবলাম আজ তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি। তো আমার কাছে তো আর ভিডিও ছিল না, যার কারণে আমি নবনীতার কিছু স্টিল ফটো অ্যাড করে দিলাম। তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমি যখন বাংলাদেশে গেছিলাম, তখন আমার ছোট পিসিমণির বাড়িতে গিয়েই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। নবনীতা আসলে অত বাইসাইকেলের পেছনে উঠতে পারে না, আর আমার পিসেমশাই ওকে বাজারে নিয়ে গেছিলো। এবার পিসেমশাইও জানতো না যে ও পেছনে উঠতে পারে না। তো যাই হোক, ভুলের কারণেই এরকম একটা অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, ও পেছনে বসেছিল, এবার পিসেমশাই চালাতে গিয়ে কীভাবে ও পাটা ঢুকিয়ে দিয়েছিল এবং ওখানেই কেটে যায়। অ্যাক্সিডেন্টের পরদিন আমি নবনীতাকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসি এবং এখানে খুব ভালো একটা ডাক্তার দেখিনি, কারণ আমার পিসিদের ওখানে তেমন ভালো ডাক্তার ছিল না।